রিয়াজে কইলে মন যাচ্ছে আর দেখতেছে আমারই মন যাচ্ছে আপনি লাই না আপনি করে আমারই মনে মনে তাড়াতাড়ি 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 করতেছে মন যাচ্ছে যাও একে খাই তুই বটি লি আয় তারপর ভালো গানো বিনি খালি পরে তোর তোর শক্তি পারেন তোর ভালো আচ্ছা কাম করো দেখছেন উস্তাদ আমরাই না ফার্স্ট তো তোমরা থাকোই খাওয়ার পরে যদি গান ভালো না হয় তর্ক করার দরকার নাই ও খাইবে তোমরা একটু দমদম নিয়ে এলো শরীরটাও জিরে এলো যদি কোয়া যায় যে খাওয়ার খাওয়ার কথা তাই সন্দেশ তাদের দেশে আমি আর একটা ধরবো আবার আবার এই মান দরাদরি ওই যে শরীফ বাসা দেখি গান বাজাইছে আবার আবার এখন মান দেবে চাঁদের দেশে বাড়ি হয়ে সন্দেশ খায় না কি যেন বললো আচ্ছা তোমরা তো এতক্ষণ যাবত তোমরা সব এই মান কাটাকাটি করলে তাই না আমি কয়টা ধরি তোমারে তোমরা সবাই মিলে আচ্ছা ধরো এবার কর ভাত রান্না আমি আগামী বার খাবো অর্থাৎ এবার কর রান্না সামনের বার খাবো আগামী বছরে খাবো কিভাবে খাবো কত দিন আমি এই বছরে আমি প্রথম বছরের সকালে খাইলাম আমি চলে গেছি আর আমি চলে গেলাম আর এই করতে তাই তো যাবে না আমি কাটতে পারবো না তুমি কাটো আমি এইটা উঠতে পারবো না সেই সন্ধ্যেই করে পারবো না কাটো এদিকে আল্লাহ তোরা খাবো না তো আর একটা বাসন লাইক তো আর্জিন কাটে না ডাল দিয়ে খুব পাবো না কি আনছেন কাটাই যায় না
তুমি মন যাচ্ছে আর দেখতেছে আমারই মন যাচ্ছে আমি কিন্তু আবার ভাবছিলাম যে এত রোদের ভিতরে এই আনারস টানারস খাবো না পরেই খাবো রোদের ভিতরে আনারস খেলে আর গরম কম লাগবে রোদের ভিতরে আনারস খায় না পাগল রোদের ভিতরে খায় লেবুর শরবত লেবুর শরবত তো লেবু লেবুর গাছ তো আছে আপনি তো আর একবার আইছিলেন লেবুর গাছ আছে কিন্তু তাহলে আমি অসুখ কবলে ওই দেখো লেবু তো মনে হয় আমার পটে একটা ছিল মনেই নাই এই দেখো কত সুন্দর লেবু দেখছো সুন্দর তাই তোমার কাছেও আছে ওই যে খাইছিলেন না আরেকবার সুন্দর না উস্তাদ দিদি কি আনছেন মনে হচ্ছে যে আমার তেমন খাসি নানা বোঝো নাই আত্মীয় বাড়ি মেহমান বাড়ি কুটুম বাড়ি গেলে কি ছোট জিনিস লেওয়া যায় এটা বোঝা লাগে আমার প্রথম দেওয়া আনছে তখন দেই আমার কাবির মন চাচ্ছে তখন কাতে গানটা আমি কত কষ্টে কইছি ছোট জিনিস আনলি মানুষও তখন দেইছে আর লোকটা কাটতে না দাল বসে মনে হচ্ছে দেন নিছে দে তুমি খাইবে না সত্যিকার কথা আচ্ছা ওরা মনে খাবি নেন বুঝছো আপু তাইলে এমন ভাবে করছে দেব না আমরাই কা আমি কষ্ট করে কাটতেছি আচ্ছা দেখা যাবে একাই কিন্তু খাওয়া লাগবে খাওয়া সবাই খাবে ওই একা খালি পরে আমি খাবো না কিসের একা খাবো আমরা খাবো না আমরা পেলা দেবো বিপ্লব কোনে গেল কি আমরা বাসা লাইন ধরে আছে খাবি না বলতে আমরা খাবো সাথে নিয়ম তো এটাই কে কল দে আমারে খাবার মন গেছে আমার যেহেতু দিবেলা তার মানে তোমরা মুড়ি খাওয়া লাগবে কিসের মুড় খাবো অবশ্যই খাওয়া লাগবে মুড় আমরা খাবো না খাবি বলতে আমরা সাথে খাবো ওস্তাদ এটা না সবাই খাবো এই জগ একটা আসতিছে কথা কই না সবাই খাবো সবাই মিলে খাও পানি আনছো দাও এই যে হেনে লিয়া সামনে দে সামনে দে দুটায় পরিবারে হরম ওই সামনে দে সামনে দে দাও সামনে দাও মানুষ খুব ভালো দেখলে বোঝা যায় কাজের ছেলে দেখছেন বিপ্লব আমাতে বেশি খাবি না কিন্তু বিপ্লব এখন ইয়ে হতেছে যে এখন খাবি না মনে হচ্ছে তুই খাইছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখছিস আমি বেলে ঘরে কোনে কি থাকে আমি আনতেছি খাস নি তুই লবণ ছাড়াই খাস তুই যাও 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 দিয়ে সবাই ভালোই রাখ দুর্লভ হ্যাঁ মেলা খাইছ রিয়া
আর খাওয়ার দরকার নাই আমরা এখন গান আচ্ছা আপনি গান করেন আমি খাই না তোমার যে ওরা গালিও তো তোমরা গালি ওরা ধরলো না খাই বের হইছে আচ্ছা তুমি একটু ওই দিকে চাইবে বস ধরো গান ধরো ভালোবাসা হয় যদি Thank you.
কিন্তু আমরা পারছি কারণ ওদের জায়গা আমরাও গাইছি পোস্টার ডিসিশন করবে কে ফার্স্ট পারা না পারা সেটা পরের হিসাব বিষয়টা হলো কি তোমরা গাইলে এক কোয়ালিটির গান ওরা এক কোয়ালিটির গান ফার্স্ট উসরা মানে কেউ গো গান তো আমরা পারি আমাগো গান ওরা ইত্তু করে গাইছে আর তোমাগো গান কই নাই তোমরাও ওরে গান গাইছো ওরাও তোমার গান গাইছে ঠিক আছে আর বিপ্লব ফাঁকি দিছে বিপ্লব কই নাই বিপ্লব ফাঁকি দিছে বিপ্লব নাও গাইছে কিসের গাইছে আমও গাইছি গাইছে তুমি গাইছো বিপ্লব সরি তোমার সাথে বিপ্লব ভালো হইছে বিপ্লব অনেক কিছু সাউন্ড হইছে তোমার সাউন্ড না না বিপ্লব ভালো গাইছে সাউন্ড হইছে হ্যাঁ দিদি দল যে তোমরাও ভালো গাইছো ওরাও ভালো গাইছে দুই গ্রুপই ভালো গাইছে আমি আশা করতেছি আরো মানে এরকম ভালো ভালো গান ভবিষ্যতে তোমরা গাইবে এইটাই তোমার কাছে আমার আশা ঠিক আছে এই যে আজকের গানগুলো আমার খুব ভালো লাগলো এই ধরনের গান ভবিষ্যতে আরো ভালো হ্যাঁ হ্যাঁ এই ধরনের গান কিন্তু আরো আমি শুনতে চাই তোমার কনসার্টে ঠিক আছে তো সরি সময় তো অনেকটাই পার হইল আমার ঘরে তো ওটাও লাগবে তাই না উস্তাদ যাও মা অভিন নেন শাক তুলবো আমি শাক মাপ তুলে বাজারে যাবি ও বাজারে যাবি গোস্ত মোস্ত কিনে নিয়ে আসবি খাওয়া আজ কি সারা দিন হেনে গোস্ত লাগবি না আমার শাকই খুব ভালো তরকারি আচ্ছা তারপরে আপনি অসুবিধা না হ্যাঁ তোমার জন্য বিশাল প্রতিযোগিতা রয়েছে অর্থাৎ আমার দোতারায় কি সুর বাজবে এই সুর গুলো কেমন গানের কে বলতে পারো এইটা দেখো ঠিক আছে তোমার জন্য আপনারা তাহলে একটু রেস্ট নেন বাড়ির ভিতরে প্রতিযোগিতা মানে